মানশের বল করব সবাই একসাথে আমরা করিポン মানশের বল করব সবাই একসাথে আমরা করিポン সবার ভিতরে আজ পনেরোই আগস্ট বাঙালির জীবনে সবচেয়ে বেদনা বেদনাবিধুর কষ্টের স্মৃতি জাগানিয়া শোকাবহ দিন জাতীয় শোক উনিশশো সালের পনেরোই আগস্ট কাল রাতে স্বাধীনতা বিরোধী চক্রের গভীর ষড়যন্ত্রে কতিপয় বিশ্বাসঘাতক বিপদগামী সেনা সদস্য ইতিহাসের নৃশংস বর্বরতায় চরম অকৃতজ্ঞতায় আমাদের স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রায় সপরিবারেই হত্যা করে আমাদের ইতিহাসকে কলঙ্কিত করার পাশাপাশি আমাদের পিতৃহীন করে ভাসিয়েছে সাগরে সে কাল রাতে শাহাদাত বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব মুজিবসহ সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শুরু করছে আজকের বিবেকের জাগরণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সুখী সমৃদ্ধ অসাম্প্রদায়িক সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে জঙ্গিবাদ উগ্রতা মাদক ও সন্ত্রাসের মতো নেতিবাচক বিষয়গুলোকে আইনত নিষিদ্ধ ঘোষণা করে কঠোর অবস্থান গ্রহণ করেছিলেন কিন্তু জাতির পিতাকে হত্যার পর অবৈধ ক্ষমতা গ্রহণকারীরা মহান স্বাধীনতার চেতনাকে বিসর্জন দিয়ে বাংলাদেশকে ব্যর্থ করার চক্রান্তে মেতে উঠেছিল বিস্তৃত ঘটিয়েছিল জঙ্গিবাদ মাদক ও সন্ত্রাসের মতো বিপজ্জনক বিষয়গুলোর কিন্তু আশার কথা হচ্ছে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিপুল জনরায় সরকার পরিচালনার দায়িত্ব পেয়েই মহান মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের পথে জঙ্গি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন সরকারের প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমূহের সার্বক্ষণিক তৎপরতায় ইতিমধ্যেই জঙ্গিবাদ মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রিত হয়েছে বাংলাদেশে প্রিয় শ্রোতা জঙ্গিবাদ মাদক ও সন্ত্রাস প্রতিরোধে বাংলাদেশ পুলিশের ভূমিকা নিয়ে এখন শুনব বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ হাবিবুর রহমানের সাক্ষাৎকার সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন সজীব দত্ত দুছে প্রিয় শ্রোতা বন্ধুরা যে যেখান থেকে শুনছেন আমি সজীব দত্ত আপনাদের সবাইকে বিবেকের জাগরণ অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস আমাদের ইতিহাসে অত্যন্ত কলঙ্কজনক ও কালো একটি অধ্যায় আমরা বিবেকের জাগরণ অনুষ্ঠান থেকে এ পর্যায়ে এসেছি ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব হাবিবুর রহমান তিনি আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি আমরা শুনব মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে পুলিশের ভূমিকা এ বিষয়ে আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতারের অনুষ্ঠানে শুরুতেই আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে শোক দিবসের দিনে কি বলবেন ধন্যবাদ আমাদের আজকের এই দিন বাঙালি জাতির ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্ক জলং দিন এদিন শোকের এদিন কান্নার কারণ একটি স্বাধীন জাতিসত্তা উপহার দিয়েছিলেন এই বাংলা ভূখণ্ডের মানুষকে এবং একটি পতাকা একটি জাতীয় সঙ্গীত দিয়েছিলেন বিশ্ব সভায় বিশ্ব মানচিত্রে বাংলাদেশের স্থান করে দিয়েছিলেন তাকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয় এই পনেরোই আগস্টে আমি পুলিশ কর্মকর্তা হিসেবে যে বিষয়টি উপস্থাপন করা হয়েছে সেটি হলো জঙ্গি মাদক এবং সন্ত্রাস তো আমি দুটো বিষয়ে বলতে চাই জঙ্গি এবং মাদক সেই বিষয়টি আমি প্রথমে বলি যদি জঙ্গির কথা বলি জঙ্গির যে উত্থান সেটি বাংলাদেশের কোনো নিজস্ব বা বাংলাদেশের কোনো একার কোনো বিষয় নয় এটি একটি আন্তর্জাতিক বিষয় এটি একটি ট্রান্স ন্যাশনাল ক্রাইম পৃথিবীর বিভিন্ন দেশে জঙ্গির উত্থান ঘটেছে বিভিন্নভাবে বিভিন্ন রূপে এবং আমি বলবো যে বিশ্বের অনেক উন্নত দেশও এই সমস্যায় ভুগছেন তো সেই হিসেবে যদি আমরা বলি বাংলাদেশ বলি বাংলাদেশ সরকার বলি বাংলাদেশের পুলিশ বলি তাহলে আমরা বলবো যে জঙ্গির বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ বাংলাদেশ সরকার অনেকখানি সফল আমাদের এখানে যে সমস্ত জঙ্গির পরিচয় আমরা ইতোমধ্যে পেয়েছি সেগুলো বেশিরভাগই স্থানীয় তাদের আন্তর্জাতিক কোনো সংগঠন নেই কিছু কিছু জঙ্গি কোন কোনো আন্তর্জাতিক সংগঠনের কারো কারো সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে এমনটি আমাদের কোন কোন আসামিকে জিজ্ঞাসাবাদে এসেছে কিন্তু কোনো জঙ্গি সংগঠন বাংলাদেশে নেই আমরা পুলিশ অফিসাররা বা পুলিশের যে সংগঠনগুলো রয়েছে পুলিশের যে বিভিন্ন ইউনিট রয়েছে থানা জেলা পুলিশ এবং অন্যান্য যে সমস্ত অর্গানাইজেশনগুলো রয়েছে তারা কিন্তু এটির বিষয়ে দুটো কাজ আমরা আসলে করে থাকি একটি হল আইনগতভাবে যে যেটির মাদকের অপব্যবহার বা অবৈধ পাচার যারা করে থাকে তাদেরকে আমরা গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসি এটি একটি দিক আরেকটি দিক হলো যে আমাদের যারা এই মাদক সেবী বা মাদক মাদকভোগী ভোক্তা তাদেরকে সচেতন করা এটি একটি ক্ষতিকর দিক সেটির ভিতরে যেন তারা না যায় সেজন্য আমাদের কিন্তু বিভিন্ন কার্যক্রম রয়েছে স্কুল কেন্দ্রিক কলেজ কেন্দ্রিক বিভিন্ন পরিকল্পনা আমাদের কার্যক্রম রয়েছে বর্তমানে যে লকডাউন থাকার কারণে এটি কিছুটা স্থীমিত আছে তারপরেও আমাদের ঢাকা রেঞ্জের পুলিশ অফিসাররা কিন্তু নিয়মিত মসজিদে যেয়ে কোনো জমায়েতে যেয়ে বক্তৃতা দিয়ে এবং বিভিন্ন লিফলেটের মাধ্যমে বই পুস্তিকার মাধ্যমে গানের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে কিন্তু বিভিন্নভাবে আমরা মাদক বিরোধী প্রচারণা চালাচ্ছি আমি আশা করবো এটি শোকের মাস আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশকে স্বাধীন করেছিলেন এবং তিনি বলেছিলেন যে স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন স্বাধীনতা রক্ষা করা ততটা কঠিন এই সোনার দেশকে গড়ে তুলতে হলে আমার সোনার মানুষ চাই আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে শেষের বেলায় বলতে চাই শ্রোতা বন্ধুরা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখতেন তার স্বপ্নের সোনার বাংলাদেশের আজকের তারুণ্য যারা তারাই আগামীর বাংলাদেশ আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি জনাব হাবিবুর রহমান ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি আপনি অনুষ্ঠানের শেষে অগণিত শ্রোতা বন্ধুরা আপনাকে এই মুহূর্তে শুনছে আমাদের সারা দেশ থেকে দেশের বাইরে থেকে সবার প্রতি শোক দিবসের দিনে শেষের কথাই কি আহ্বান রাখবেন যে আমাদের জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এই দেশটি স্বাধীন করেছিলেন তিনি ব্যক্তিগতভাবে ব্যক্তিগত জীবনে যেমন ছিলেন একজন সচ্চরিত্রবান ব্যক্তি একজন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপসহীন চরিত্রের একজন ব্যক্তি এবং তার জীবনী পড়লে তার জীবনী স্টাডি করলে কিন্তু একজন সৎ মানুষ একজন ভালো মানুষ একজন সুনাগরিক হওয়ার যে সমস্ত উপাদান দরকার সেই সকল বৈশিষ্ট্য কিন্তু আমাদের নেতা আমাদের জাতির পিতার চরিত্রে ছিল আমরা তাকে অনুসরণ করি আমরা নিজে সেভাবে নিজেকে গঠন করি এবং আমাদের জাতির জন্য একজন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলি এবং মানব সম্পদে পরিণত হই আমাদের দেশকে উন্নতি করি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দু হাজার একচল্লিশ সালে বাংলাদেশকে যে জায়গায় নিয়ে যেতে চাচ্ছেন আমরা ঠিক সেই জায়গায় যেতে পারি এবং বিশ্ব সবাই মাথা উঁচু করে দাঁড়াতে পারি এই প্রত্যাশা আমি রাখছি আজকের তরুণ এবং যুবক সমাজের প্রতি বাংলাদেশ বেতার ঢাকার পক্ষ থেকে আপনার জন্য শুভকামনা এবং আপনার কর্মময় সাফল্যমণ্ডিত জীবন আমরা কামনা করছি ধন্যবাদ আপনাকে বাংলাদেশ বেতারকে এবং আমাদের যে অগণিত পাঠক শ্রোতামণ্ডলী রয়েছেন তাদের সবাইকে প্রিয় শ্রোতা বন্ধুরা আমি সজীব দত্ত বিদায় নেব বিবেকের জাগরণ অনুষ্ঠান থেকে আপনারা সবাই ভালো থাকবেন এবং মুজিব বর্ষে আসুন বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে যেভাবে কাজ করে চলেছেন বঙ্গবন্ধু কন্যা আমরাও দেশের জন্য কাজ করি যার যার অবস্থান থেকে আপনাদের সবার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের অনুষ্ঠান থেকে সজীব দত্ত বিবেকের জাগরণ বাংলাদেশ বেতার ঢাকা শুনলেন বন্ধুরা জঙ্গিবাদ সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা শুনলেন তো বন্ধুরা জঙ্গিবাদ সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা আসুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের পাশাপাশি আমরাও জঙ্গিবাদ সন্ত্রাসমাদকের বিরুদ্ধে জোরদার করি সামাজিক আন্দোলন নিজে সচেতন থাকি অন্যকেও সচেতন রাখি এসব অপকর্মের বিরুদ্ধে এ কামনায় এবং উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট শাহাদ বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম মুজিব সহ সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শেষ করছি আমাদের আজকের বিবেকের জাগরণ আজকের বিবেকের জাগরণ গ্রন্থনা করেছেন শাহনাজ সুলতানা উপস্থাপনায় ছিলাম আমি শামী আহমেদ সম্পাদনায় মানিক মাহমুদ অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রাকেইবা কবির